সকাল থেকে ব্যাক টু ব্যাক সালোয়ারে কমপ্লিট বললো, এটা রংটা খুব সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে স্যাটারডে যাচ্ছি ফ্ল্যাটেতে, নেক্সট মান্থে সিসি অ্যাপ্লিকেশন হবে, তো মেবি এক মাসের মধ্যে পেয়ে যাওয়ার কথা। এন্ড তারপরে আমাদের হালকা ফুলকা ওখানে কাজ টাজ শুরু হবে, কিচেনটা আগে করার ইচ্ছা আছে। সবই তো ঠিক আছে, বাট তাকানো যাচ্ছে না আর, বুঝলে বেহাল অবস্থা। ভালো লাগে না, আয়ুষি আমাকে ট্যাগ করে এটা পোস্ট করেছে স্টোরিতে ইনস্টাতে, কুলফি যখন আমাদের জুনিয়রের সাথে মিট করবে সেই মোমেন্টটাকে রেপ্লিকা করে এরকম একটা ইনস্টান্সেস আর কি। যাই হোক, মানে তোমরা যখন এত কিছু এত ভালোবাসা পাঠাও না, ভীষণ ভালো লাগে সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ইনস্টার লিঙ্ক প্রত্যেক ব্লগের ডেসক্রিপশনে দেওয়া থাকে, তো তোমরা চেক আউট করতে পারো। আজকে সকালে উঠে ফার্স্ট কাজ টাইম যেটা করেছি, সুনীতকে ফোন করেছি, গাড়িটার আজকে ধুলাই খুব দরকার। আমার চেনা জানাই পুরো এয়ারপোর্ট চত্বরে বেস্ট কার বাইক ক্লিনিং হয়, সুনীত ডিটেলিং এক্সপ্রেস, এসে গেছি। এবার খুব একটা আজকে টাইম নেই, তাই বেসিক একটু ওয়াটার সার্ভিস করে নেবো, তারপর ও আছে, তো ওকে একটা ডিল দিয়েছি, তুমি গাড়ির ভিতরে থেকো, বাইরে থেকে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, এই গাড়িটা অলমোস্ট হয়ে গেছে, এরপরে দুটো বাইক আছে, তারপরে আমার নাম্বার। বাজে পৌনে একটা প্রজেক্টের কাজ বেশ অনেকটাই হয়ে গেছে, কারণ নেক্সট মান্থে সিসির জন্য অ্যাপ্লাই হবে। ভিতরে যে রোলার চলছে, পাথওয়েগুলো কাজ হচ্ছে, বাইরে এখানে গার্ডেনিংগুলো হচ্ছে। এটা হবে আমাদের বিল্ডিংয়ের এন্ট্রেন্স, এটা হচ্ছে গেট ওয়ান, আর ওই দিকে একটা আছে গেট টু। কাজ নিয়ে এসেছি, ফার্স্ট অফ অল এখানে আমাদের একটাই পার্কিং আছে, বাট ইন ফিউচার যদি আমাদের দুটো গাড়ির দরকার হয় বা বাবারা এলো তখন গাড়ি রাখার দরকার হবেই, তার জন্য এখানে টেম্পোরারি পার্কিং আছে। বাট আমাদের আর একটা পার্কিং নেওয়ার ইচ্ছে আছে, তো সেটা নিয়ে কথা বলার আছে। আর সেকেন্ড, এটা তো নভেম্বরের এন্ড অলমোস্ট হয়ে গেল, ডিসেম্বরে ওরা সিসির জন্য অ্যাপ্লাই করছে, জ্যান বা ফেবে ওরা হ্যান্ডওভার হোপফুলি দিয়ে দেবে, তারপর আমরা টুকিটাকি ইন্টারিয়র প্ল্যানিং স্টার্ট করবো। আর যা হবে শিফটিং রিলেটেড, সেটা তো জুন থেকে স্টার্ট হবে, তো আজকে একটু দেখতে এলাম কতদূর কী হয়েছে, অনেকখানি কাজ অলমোস্ট এগিয়ে গেছে। রিসেপশন যেটা দিয়ে ঢুকলাম আর কি, ওই ওপরে ওই সিলিংগুলো, ফল সিলিং, ফল সিলিংগুলো হয়ে গেছে, ইভেন ওটা ওই উডেন টেক্সচারের করেছে, হ্যাঁ, ছোট ছোট হোল ছিল তার। এখন যত আরো জিনিসটা কমপ্লিট হচ্ছে দেখতে আরো সুন্দর হচ্ছে। নেক্সট মান্থে সিসির জন্য অ্যাপ্লাই করবো, তো ওদেরকে তো এনিওয়েজ কমপ্লিট করতেই হবে। এখানে এত হিউজ একটা পুল কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, বাট দুজনের মধ্যে কেউই সাঁতার কাটতে পারি না। আমি পারি না, তুমি তো পারো, আরামসে তো করছিলে। জুনিয়র আসবে না, ওকে ট্রেনিং এখানেই দেওয়ানো হয়ে যাবে। বাবা আসবে, বাবা এখানে আরামসে সুইম করতে পারবে, বাবার জোরে থাকতে বেশ ভালো লাগে, আমরা মলদ্বীপে দেখেছি। আর আগের বারে যখন এসেছিলাম খালি এই ডেক মতো জায়গাটা হয়েছিল। এইটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য কমন পুল, আর সাইডে ওটা হচ্ছে বেবি পুল। রোজ সকালে এখান থেকে ওখান, ওখান থেকে এখানে, একবার করলে হোল ডে এক্সারসাইজ ডান। বাই দ্য ওয়ে, আমি আজকে যেটা পরে আছি এটা একটা আনারকলি কুর্তা, আর এর মধ্যে যে বান্ধনি প্রিন্ট করা আছে আর ওপরে একটু এমব্রয়ডারি কাজও করা আছে। যবে যখন থেকে পরেছি রংটা নিয়ে অনেকে আমাকে বলেছে কি রংটা খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। আর এটা আনকাট এডিট হবে তো? আরে তুমি পরে দেখবে, আগে থলেটা তো ধরো। থলে ধরছি। এখানে পুরো প্রপার্টির যা গার্ডেনিং হবে তার গাছপালা রাখা আছে। এ বাবা, এগুলোকে আমরা ইনডোর রেখেছি বাড়িতে, দেখো। এই যে ইনডোর আউটডোর বোথ, বোথ সব পারপাস। কমিউনিটি হলের কাজটাও বেশ অনেকখানি হয়ে গেছে। এইটা হচ্ছে এই টাওয়ারের রিসেপশন, করে এখানে একটা কিছু হবে, দেন সামনে পুরোটা হচ্ছে কমিউনিটি হল। ও, বাথরুম ফিটিংস করে দিয়েছে? হ্যাঁ, কমন ওয়াশরুমটাই প্রথম এসে দেখলাম আর কি, বাথরুম ফিটিংস গুলো করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বেসিনটা বসানো হয়নি। এটা তো বাকি আছে, বাকি শাওয়ার প্যানেলের এখানে এগুলো দিয়ে দিয়েছে। এটা কনসেল, এখানটা একটা গ্লাস থাকবে এই জায়গাটা, মানে শাওয়ার প্যানেলটাকে সেপারেট করার জন্য। ও, এটাতেও তো হয়ে গেছে, মানে সব বেসিনগুলো বসানো বাকি। সুন্দর। অনেক আগে আমাদের ফ্ল্যাটের একটা ট্যুর দেওয়া হয়েছিল, বাট তখন অনেক কিছু তৈরিও হয়নি, এখন অনেক মডিফাইড হয়ে গেছে। আর তখন আমাদের ফ্যামিলি অনেক ছোট ছিল, এখন ফ্যামিলি অনেক বেড়ে গেছে, তো ভাবলাম আজকে যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এন্ট্রেন্সটা,
বাট আরেকটা কথা বলে দিই, আমাদের মাথায় প্রচুর অ্যাডিশন অল্টারেশনের প্ল্যান আছে, তো সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। এখন জাস্ট যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এন্ট্রান্সের ডোরটা, এটা লিভিং ডাইনিং সব কিছু, এখানটা হয়তো ডাইনিং আর এটা লিভিং, মানে এখানে সোফা ঠাকুরের স্পেস সমস্ত কিছু। এটা ব্যালকনি, মানে আমার ইচ্ছে আছে এই স্লাইডিংটা, মানে আর একরকম স্লাইডিং হয় যার নিচে চ্যানেলটা থাকে না, আর এই টাইলসটা আমার চেঞ্জ করার আছে, সো দ্যাট এটা পুরোটাই এক্সটেন্ডেড লাগে, বিকজ ব্যালকনিটার উইথটা একটু ছোটো, তো তার জন্য আমার পুরো এক্সটেন্ডেড একটা পোর্শন করার আছে, তার জন্য এই স্লাইডিংটা চেঞ্জ করে আমি অন্য একটা করবো। আমার লেফট হ্যান্ড সাইডে দুটো রুম আর দুটো ওয়াশরুম, একটা অ্যাটাচ একটা কমন, আর আমার রাইট হ্যান্ড সাইডে একটা বেডরুম একটা বাথরুম অ্যাটাচ, আর একটা হচ্ছে স্টাডি রুম আর কিচেন, কিচেনের সাথে একটা ইউটিলিটি ব্যালকনিও আছে। এটা একটা রুম, এর সাথে একটা ওয়াশরুম অ্যাটাচ, এর ফ্লোরিংটা হচ্ছে ওই উডেন ফ্লোরিং, প্রত্যেকটা বাথরুমেরই ফিটিংসগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্টাডি রুম বা স্টুডিও রুম, এই রুমটা নিয়ে অনেক প্ল্যানিং আছে, আর এই ডোরটাকেও চেঞ্জ করা আছে, তো বিকজ এই ডোরটা ভেতর দিকে খোলে, সো দেওয়ালের অনেকখানি পোর্শন অকুপাইড হয়ে যায়, তো আমাদের এরকম চ্যানেল ডোর বা এটা পুরো ওপেন করার আছে, সো দ্যাট কি পুরো দেওয়ালটা আমরা ইউটিলাইজ করতে পারি। এটা হচ্ছে আমাদের কিচেন, যেটা এখন তো কভার, বাট আমাদের প্ল্যান আছে হাফ ওপেন কিচেন করার, এটা একটা ব্রেকফাস্ট পোর্শন হবে, আর এই দেওয়ালটাকে ওপেন করার ইচ্ছা আছে, বাইরে থেকে অনেকখানি হিউজ লাগে, আর অপোজিট সাইডের ওয়ালে মিরর টাইপের কিছু লাগানো আছে, সো দ্যাট কি রিফ্লেকশনের পরে আর একটু বেশি বড় লাগে। আর এটা হচ্ছে ইউটিলিটি ব্যালকনি, আমাদের এক্সিস্টিং যে ফ্ল্যাটটা ওখানে আমাদের ওয়াশিং মেশিন রাখার জায়গা আমরা করিনি, বাট এখানে হবে, আর কাপড় শুকোতে দেওয়ার প্ল্যান, মানে সবারই টেনশন কোথায় থাকে কাপড় কোথায় শুকাতে দেবো, তো এখানে মানে এই ব্যালকনিটাকে আমরা মেসিভাবে ইউজ করতে পারি, ওটাকে একটু ক্লিন রাখতে পারি, এটা হচ্ছে ব্যাপার। এই ফ্ল্যাটের বেস পার্ট হচ্ছে অনেক রকমের ভিউ আছে, ওই দিকটা যেমন তোমরা পুরো একটা ফিল্ড ভিউ পাবে, পুরোটাই ওপেন সুন্দর গ্রিনারি, আর এখানটা হচ্ছে পুরো সিটি ভিউ একদম, ওই যে দূরে ওটা হচ্ছে রাজারহাট A1 না কি যেন ওটা নাম, মেট্রো ট্র্যাকটাও দেখা যায়, হ্যাঁ মেট্রো আছে, সেন্ট্রাল ফেন্ট্রাল যা আছে, পুরো এই পুরো স্কাইলাইনটা এখান থেকে দেখা যায়। হ্যাঁ রান্না করতে করতে একটু বোর হয়ে গেলে একটু টুকটাক ব্রেকের জন্য এখানটা এসে আরাম করে একটু দাঁড়াতে পারো, আর যদি কেউ এসে ওখান থেকে হাত দেয় চলে আসো চলে আসো চলে আসো এদিকে এদিকে এদিকে, তার থেকেও বেশি বোর হয়ে গেলে এই যে পাশের বাড়ি, কি দিদি আজকে কি রান্না হলো। এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম, বাট এখানেও আমাদের প্ল্যানস আছে, ওয়াশ মেশিন বা এই ওয়ালটাকে ইউটিলাইজ করা, এই এন্ট্রিটাকে এখান দিয়ে করা, এরকম টুকটাক মাথার মধ্যে ঘুরতেই থাকে, বাট সেটা তখনই ফাইনালাইজ হবে যখন আমরা কোনো ইঞ্জিনিয়ারের সাথে বসবো বা ইন্টেরিয়ার ডেকোরেটরের সাথে বসবো। এটা একটা বেডরুম, আমাদের জুনিয়রের বেডরুম, আর এখান থেকে সোজা এই আর একটা বেডরুমে গেট, অ্যান্ড এখানে একটা বাথরুম, আর এই হচ্ছে রুমটা, এটা হচ্ছে পুরো ওপেন ভিউ। এই পুরো যে ল্যান্ডটা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাগ্রিকালচারাল ল্যান্ড, তাই এটা কখনো ফিল হওয়ার চান্সই নেই, এই যে ওপেন ভিউটা এটা এরকমই থাকবে, আর জাস্ট অপোজিট এই পুরোটা হচ্ছে সিটি ভিউ, তো পুরো একদম কম্বো একটা প্যাক। এইখানটা কি কাম, মানে যেগুলোর জন্য আমরা বেড়াতে যাই বেসিক্যালি এরকম একটা ভিউ এনজয় করার জন্য, দেখো পাখির কিচকিচ থেকে আরম্ভ করে ওগুলো বকি তো। আমি তো সেটাই বলছিলাম, এই প্রপার্টির পুরো ককটেল। তোমরা হয়তো অনেকেই জানবে হাইকোর্টের যে নতুন এক্সটেনশনটা সেটা নিউ টাউনে হচ্ছে, আর সেটা এই প্রপার্টি থেকে একদম সামনে, মানে 200 meters ম্যাক্সিমাম মিষ্টি হাওয়া সামনে, প্লাস এদিকে বাজারটা যা সমস্ত কিছু আছে, তো সেই সব দিক থেকে দেখতে গেলে জায়গাটা আমাদের তো খুব খুব পছন্দ, খুবই পছন্দ। সবথেকে বড় কথা ভিড় ভাড় থেকে অনেক, যদিও রবিনকে পাবো না আমরা এখানে, বাট ভিড় থেকে অনেক, সব ভালো তো একসঙ্গে পাওয়া যায় না, কিছু পেতে গেলে কিছু তো কম্প্রোমাইজ করতে হয়, একটা ফিলিং আছে এটা এখানে, সেটা ডেফিনেটলি। ওয়ান মোর থিং, আমাদের প্রপার্টি যখন কাজ 50-50% কমপ্লিট হয়েছিল, সেই সময় কোভিড লকডাউন ব্যাক টু ব্যাক স্টার্ট হলো, সবার জন্য একটা হিউজ টাফ টাইম গেছে, সেই সময় আমরা ভেবেছিলাম হয়তো ওরা এন্ড রেজাল্টে কিছু কোয়ালিটি কম্প্রোমাইজ করে দেবে, কারণ আলটিমেটলি সবারই একটা লস টাইম যাচ্ছিল, কিন্তু আজকে গিয়ে যখন প্রপার্টি কাজ 97-98% কমপ্লিট, আমরা দেখতে পারছি কিন্তু ওরা প্রত্যেকটা জিনিস অ্যাজ প্রমিসড দিয়েছে, সেটা বাথরুম ফিটিংসই বলো, ফ্লোরিং বলো, বা পাথওয়ের কাজ বলো, গার্ডেনিং বলো, সব কিছু কিন্তু যেরকমটা প্ল্যানে ছিল, যা যা ডকুমেন্টেড ছিল সেরকমই, তো সেক্ষেত্রে আমরা খুব স্যাটিসফাইড। বাড়িতে সবেদা গাছটা ছোট্ট একটা বনসাই ট্রাই করব, তাই মাটির এটা নিচে রয়েছে বনসাই পট, আর এখানে একটু বনসাই মাটি রেডি করে নিচ্ছি,
মাটি কোকোপিট আরো অনেক কিছু দিয়ে। এখানে বোগেনভেলিয়া গুলো দেখো কি সুন্দর বনসাই রেডি হয়ে আছে, পুরো দারুণ দেখতে লাগছে। যাওয়ার সময় ডিটেলিং এক্সপ্রেসে একটু ভিড় ছিল, তাই দাঁড়িয়ে থাকতে হতো অনেকখানি বলে চলে এলাম। এখন বাড়ি ফেরার পথে যদি খালি থাকে তাহলে গাড়িটা একটু পরিষ্কার করে নিয়ে চলে যাবো, আদারওয়াইজ কালকে। আহা, এইবারে ঠান্ডা খেতে মজা লাগবে। আমি কালকে রাত্রে অতটা খাইনি, একটুখানি টেস্ট করেছিলাম, আজকে দুপুরে হবে এটাকে আইসক্রিম দিয়ে। লাঞ্চ তো শুধু এক্সকিউজ, আসল তো হলো এইটা। আর এনে গেল এখানে মিষ্টি দই নিয়ে বসেছে। মোটামুটি ধনে পাতা আর পালং শাকের ব্যবস্থা করে দেওয়া গেছে, আর বাজারে যাওয়ার দরকার নেই। বালতিটা যেটা গুলফি পাঠিয়েছে ওটাতে ধনের চাষ হবে, আর ও বনসাই বানাবে বলে সবে গেছে, টকটা খালি হয়ে যাবে, তো ওটাতে পালং শাকের চাষ হবে। এই বীজগুলো কালকে অর্ডার দিয়েছিলাম, আজকে এসে গেছে। এবার এতগুলোর মধ্যে থেকে একটা দেখে যদি একটুখানি পাতা বেরোয় তাহলে বেশ ভালো। কি মজা হবে না, মানে ইটস লাইক আ বেবি, মানে তুমি নিজের চেষ্টা সমস্ত কিছু দিয়ে বানাচ্ছো, একটু ছোট থেকে বড় হলে খুব মজা লাগে। স্নান টান করে রেডি হলাম, আমি একটা আনারকলি কুর্তি সেট পরেছি, এটা হচ্ছে দুপাট্টাটা, এর সাথে একটা প্যান্টও আছে, ব্লাজো প্যান্ট হচ্ছে এটা, এই যে এটা, আর কুর্তিটা হচ্ছে এটা, সামনেটা এরকম কাজ করা, এগুলো মিরর না অবভিয়াসলি মাইকা, বাট কাপড়টা খুবই কমফোর্টেবল, পুরো পিওর কটনের, কালারটা ভীষণ সুদিং, তোমরা প্লিজ লিখে জানিও। এটার প্রাইস হচ্ছে 1199, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এটা একটা সিঙ্গেল আনারকালি কুর্তি, তোমরা তোমাদের মতো প্লাজো দুপাট্টা দিয়ে পরতে পারো, প্যাচ করে, আর এমনিও পরতে পারো, এটা নেভি ব্লু কালারের উপরে আছে। আমার পার্সোনালি পিঙ্ক কালারের কুর্তিটা কিন্তু খুব ভালো লেগেছে, যেটা পরে আমি বাইরে বেরিয়েছিলাম, সবাইকে পরলে খুব ভালো লাগবে, ভীষণ সুদিং কালারটা। প্রত্যেকটা কুর্তিরই প্রাইস অ্যাকর্ডিং কিন্তু কোয়ালিটি ডেফিনেটলি ভালো, তোমরা ট্রাই আউট করতে পারো। প্রত্যেকটা কুর্তিরই মিরর লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ডেলিভারি ফ্রি। সকালে তো হলো না, বাট আজকে গাড়িটাকে আমাকে ক্লিন করাতেই হতো, তাই লাঞ্চ জাস্ট কমপ্লিট করে আবার আমি বেরিয়ে গেছি। সুনীতের সঙ্গে তো আগেও আলাপ হয়েছে, বাট ফর দ্য ফার্স্ট টাইম সুনীতের দাদা অর্ণবদের সঙ্গে আলাপ হলো। আর অর্ণবদের নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেল করার সময় হাতে প্রবলেম হচ্ছিল অনেকক্ষণ চালালে, সেই কারণে আমরা একটু মডিফাই করেছি জায়গাটা, হ্যান্ডেল মডিফিকেশন হয়েছে, কিছু আমাদের শক অ্যাবজর্ভারে মডিফিকেশন হয়েছে, এগুলো তো অ্যাড অন আছে লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে সুনীতের চ্যানেল, তাই তো? হ্যাঁ, এক্সট্রা লাইটস লাগানো কি জাস্ট ফর দ্য মানে বেটার ভিজিবিলিটি। হাইওয়েতে যখন আমরা ট্রাভেল করি হাই স্পিডে মোস্টলি থাকে, তো মানে গাড়ির যে স্টক লাইটগুলো ওই টাইমে থাকে অতটা এফেক্টিভ হয় না, সো ফর দ্যাট থিং একটা এক্সট্রা সাপোর্ট লাগে। এই বাইকটা তিনবার লাদাখ গেছে অলরেডি, আর পাঁচবারের বেশি সিকিম গেছে, ভুটান গেছে, আর এবারে ও ভাইয়ের সাথে লাদাখ গেছিল। এটা অর্ণবদা আর সুনীত অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর রোড ট্রিপ করেছে, তো অনেক গল্প এতক্ষণ ধরে শুনছিলাম, আর নেক্সট ইয়ারে ওদের কিছু একটা প্ল্যান কুক হচ্ছে, যেখানে আমারও জয়েন করার একটা ইচ্ছা আছে, এখন জানি না জুনিয়র আসার পরে কী সিচুয়েশন থাকবে, বাট খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, এক্সপেক্ট করবো জুনিয়রও যাবে আমাদের সাথে, দেখা যাক কী হয়, দেখা যাক। ফাইনালি গাড়িটা এবার আমার একটু ভদ্র দেখতে লাগছে, এবার যাচ্ছি হাবিবসে, হেয়ার কালার করবো, বিয়ার ট্রিম করবো। অলমোস্ট পৌনে ছটা পৌঁছে গেলাম, এই উপরে লাইটটা দিয়ে আমার গাড়িটা কি সুন্দর দেখতে লাগছে তাকে। পৌনে ছটা থেকে পৌনে আটটা ডান। এটা তোর না, এটা তোর না, এটা তোর না, তোমার ধনে পাতা পালং শাক, মাটির টপটা কি হবে তাহলে? ওটাতে তো বনসাইটা করবো, পুঁই শাক একটা দুটো তিনটে। তোমার সত্যি মনে হয় শীতের প্রিপারেশন? আমি মোটামুটি ডান তিনটে কম্বল আমি কাছে দিয়ে দিয়েছিলাম, তিনটে কম্বল কেছে আজকে সকালবেলা রবিন দিয়ে গেছে, এখন ব্যাপারটা হচ্ছে এগুলো কোথায় এখন ঢোকাবো আমি, এগুলোকে আবার ঢুকিয়ে দেয়, এখানে ঠান্ডা ঠান্ডা পড়বে না, আজকে আবার ঘুরিয়ে গরম পড়বে, না পড়বে। কুর্তি কালেকশনের এটা আরেকটা কুর্তি জাস্ট ট্রাই করলাম, ইয়েলো কালারের উপরে, খুব সুন্দর সুদিং দেখতে, অল ওভার এরকম প্রিন্ট করা আছে, হাতে এরকম সিলভার কালারের লেস দেওয়া আছে, সামনেটা এরকম কাজ করা আছে। একটা মেকওভারের ইচ্ছা আছে ওই ড্রয়িং রুমটাতে, তাই আমি কুশন কভার, পর্দা, সমস্ত কিছু নতুন অর্ডার দিয়েছিলাম, খুব ভালো কোয়ালিটি, সিরিয়াসলি বলছি, পুরো পিওর কটনের, সামনেটা এরকম, পিছনটা এরকম। এটা কি 24x24 কুশন? এই তো সোফার থেকে কুশনের সাইজ বড় হয়ে গেছে।
এই কুশন কভার গুলোর মধ্যে একটা উইন্টার উইন্টার ভাইবস আছে কিন্তু দেখো তুলে তুলে ব্যাপার তুলে তুলে এগুলো জুটেরই তো তার জন্য এটা তারপরে এই যে এই জিনিসটা ইভেন এই ব্লুটা সুন্দর দেখতে লাগছে হ্যাঁ সুন্দর তো এইটা একদম ঠিক আছে পারফেক্ট আছে বাট এইটাকে তুমি রিটার্ন দাও এটা কি সোফা থেকে কুশন বড় হয়ে গেছে আমি বললাম দেখলো তো এটা একটা বিশাল কিছু এক্সপেরিমেন্ট আমি করছি বুঝলে করো ডা ফেল ওভার তো ট্রাই করছি এটাকে এখান থেকে সরিয়ে ওখানে দিতে হবে আমার বনসাই নিয়ে বিশেষ কিছুই আইডিয়া নেই জাস্ট একদিনে কয়েকটা ইউটিউব ভিডিওস দেখে যেটুকু আইডিয়া গ্যাদার করতে পেরেছি একটু শখ হয়েছে আর কিছুই না এই সবেদা গাছটা একমাত্র এই বাড়িতে এমন একটা কিছু যেটাকে নিয়ে একটা বনসাই তৈরি করা যেতে পারে কোনো এক্সপার্ট থাকলে সে ডেফিনেটলি বানিয়ে ফেলতো আমি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করব ফাইনালি এখানে আমাদের বনসাই কারিগরি স্টার্ট হয়ে গেছে অল দ্য বেস্ট না সিরিয়াসলি তুমি লেগে থাকলে জিনিস হয় হয় না হবে আধ ঘন্টার এন্ড রেজাল্ট হচ্ছে কুলফি শপের নতুন কভার লাগিয়েছি আমি ওয়াগি 360 এক্সপ্লোর করনি হ্যাঁ তারপরে শান্ত হবে তুই এক্সপ্লোর করবি এখন গন্ডগোল হয়ে যাবে তাহলে এটা লাস্ট ছিল এটা জাস্ট ট্রাই করলাম এটা বেশ সুন্দর দেখতে রংটা খুব সুন্দর পুরো ওয়াইন কালারের পার্পেল আর ওয়াইন মিক্স করা আর কাপড়টা একটু সিল্ক সিল্ক মতো এর উপর এরকম একটা ইয়ে আছে এন্ড পটিং করা পরে এই হচ্ছে ফাইনাল লুক কি সুন্দর লাগছে হ্যাঁ বনসাই হোক না হোক দেখতে খুব নিট এন্ড ক্লিন লাগছে হ্যাঁ পুরো সেই স্কুলের ওয়ার্ক এডুকেশনের প্রজেক্টের মতো লাগছে সিরিয়াসলি তোমরা কমেন্টে লিখে জানিও যদি কিছুটা ক্লোজ গিয়ে থাকে আর পরে আমি কালার করে দেবো হ্যাঁ সে আমি আজ সুন্দরবেলা জম্পেশ করে ম্যাগি খেয়েছি ও কেউ ছিল না আজকে বলার মশলা দিয়ে হ্যাঁ হ্যাঁ তো ম্যাগি উইদাউট মশলা ইজ নট ম্যাগি ভালোই ভালোই আমি শুধু ভাবছি আজকে শনিবার ছুটির দিন আর সারাটা দিন আমার শুধু গাড়ি চালিয়ে চালিয়ে কেটে গেল ডিনারে আজকে রুটি পালক পনির আর গাজরের হালুয়া হেয়ার কালারটা একটু ব্রাউনিশ করেছি এবার সামথিং ডিফারেন্ট এখন হয়তো অতটা বুঝতে পারছো না কালকে মেবি সানলাইট একটু বেটার বোঝা যাবে লিখে জানিও যদি কিছু বোঝা যেত রাত্রি এখন 11:50 ফাইনালি আমি এডিটিং কমপ্লিট হলো শনিবার ছুটির দিন সারাটা দিন আমার এদিক ওদিক করতেই কেটে গেল একটুও মুভি একটু ওয়েব সিরিজ কিছু দেখতে পারলাম না মনটা খুব খারাপ যাকে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট উঠবে আজকে যতগুলো কুর্তি দেখেছি প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে ডেলিভারি অ্যাবসলিউটলি ফ্রি ট্রাই করতে পারো যদি কিছু পছন্দ হয় বাকি কালকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ধামাকা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার গুড নাইট অ্যান্ড বাই